সুবিধা সুবিধা সব লাগাইবো কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন চ্যানেলটা ভালো লাগে অবশ্যই তো আপনারা কিনবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো বছরের প্রথম ফল আম তো আম কিন্তু সুমধুর একটা জিনিস সে আম কিন্তু বাজারে উঠে গেছে মানে আমি কিন্তু মানে পড়া থাকার কথা কত বড় বড় আম উঠছে আমগুলো কিন্তু 180 টাকা কেজি ধরে ভাই কয়টা করে 1 কেজি হয় ভাই ভাই বড়টা হইছে দুইটা বা এই দুইটা 1 কেজি ভাই এই আম পাইলেন কি আপনি এই সিজনে আরো অনেক করে নেবার কথা আমরা ডিলার আছে ডিলার ডিলার আছে এর কি বাংলাদেশের গাছপাকা মিষ্টি আছে মিষ্টির কথা তো 180 নেবে কেজি বাইরে খাওয়ান দিই মিষ্টি নি মিষ্টি তো পচা না তারপরও নাকি মিষ্টি মিষ্টি এটা গোবিন্দভোগ আম হ্যাঁ সবচেয়ে আগে ভাই আরো বুঝতে পারতেছেন না মিষ্টি আছে হালকা মিষ্টি না কত রে বাবা আচ্ছা 180 টাকা কেজি মানে ভাই আপনার আম যেমন তেমন কিন্তু দেখতে তো সুন্দর খাই তো যেমন তেমন সুন্দরের জন্য এত আকর্ষণ আচ্ছা এটা কাস্টমার কেমন পেয়েছেন ভাই কাস্টমার কেমন পাওয়া যায় কাস্টমার অনেক ভাই মাশাআল্লাহ ভালো মাশাআল্লাহ না অনেক ভালো কাস্টমার পেয়েছেন কারণ আমার মনে হয় যে এক নাম্বার মিরপুর মানে যে ইয়ের ভিতরে আমের বাজারে আপনি বড় আম আছে না ভাই আরো বড় আছে আরো বড় উঠছে ওটা কি ফজলি নাকি গোবিন্দভোগ গোবিন্দভোগ কালারটা কি জাগ দিয়ে বাকাইছে অবশ্য কিন্তু কালারটা খুব সুন্দর 180 টাকা কেজি বিক্রি হইতেছে খুব সুন্দর আমগুলো সবাই কম বেশি মোটো করে নিতেছে ভাই কয় কেজি নেবেন 2 কেজি নেবেন আম কিন্তু 5 কেজির নিচে কিনলে কিন্তু দেখা যায় না যে আম নিতেছে 2 কেজি 1 কেজি আম দাম কমলে তখন 5 কেজি 10 কেজি নিব বোঝা যায় না 180 টাকা একেবারে পালি মোটামুটি একটা কত রুবেল ভাই 110 টাকা 110 টাকা পড়ছে এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সাড়ে ভাই নি এই আমটা 110 টাকা পড়ছে ভাই 10 টাকা বিল এই আমটা নিবেন না হ্যাঁ সব মিটাই গেছে 110 কত টাকা কেজি 180 এই একটা আমি 110 টাকা আছি চিন্তা করছেন 50 টাকা সাহস করছেন না সাহসে বাইরে চলে গেছে গা আমি কিন্তু দেখতে সুন্দর হ্যাঁ মিষ্টি তো যে একটা খাইলো ওই যে ভাই খাইছে ভাই নিছে আপনি নিছে নিছে না এই 2 কেজি 5টা হচ্ছে না 5টা ওই একটা বোনাস পাইছে ওটা গেদা পাইছে একটা বোনাস 5টা কালারটা দেন আবার একটু কালারটা দেন ভিতরে ভিতরে সে লাল টুকরা একদম ভাই সবগুলো আমি এমন হবে সব এরকম গ্যারান্টি গ্যারান্টি মাশাআল্লাহ এটা কি মানে আর একদিন রাখতে হবে ওদের করে না একদিন রাখলে আর কালার ভালো হইব কালার ভালো হবে ঠিক আছে না যা আমি তো কষগুলো মজলে তো কষগুলো মজলে দেব দেখ জিনিসটা ভালোই লাগলো যে বাজারে নতুন ফল উঠছে 180 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে নতুন ফল হিসাবে কিন্তু সবাই কিন্তু কম বেশি নিতেছে সবাই ভালো থাকবেন এবং পরবর্তী একটি দুই দিন অবশ্য অবশ্য অপেক্ষা করবেন তো ভাই ব্যান সাজাইছে খুব সুন্দর দেখার মতো ধন্যবাদ সবাইকে